এই বন্ধুরা, আজকে একটা বস্তু মানে অতি সুন্দর একটা বস্তু নিয়েছি, ব্লগ নিয়েছি। তো ব্লগটা মানে কি আজকে মানে বিরাট নিজেরও খাইবার মন্দিরে ভাবছিলাম, যাই গিয়া যাই দেখি যদি পাই তাহলে খামো আর কি। তো বস্তুটা কি, যেটা যে আমরা খাইজুরের রস, যে সকাল সকালে ঠান্ডার দিনে যে সব খাইজুরের রস কি বলে তার কি কয় না, খেজুরের রস। তো আমরা ভাবছিলাম যে খেজুর রসটা আজকে দিয়ে বেড়াটায় কাটতেছে, তে আমি খাইয়ে দিই। তাহলে এখন দেয়নি বলে গেলাম যে নাই, তাহলে এখন একটা কাম করি, তাহলে কালকে সকালে খাইবার দিছে। তো আজকে আমি চলো খেজুরের রস কেমনে করে ভাই করে কেমনে করে কাইটা ভাই করে, তো আমরা খেজুরের রসটা আমরা আপনাকে অনেক পোকালে নিয়ে যাই। তো চলো না, যে খেজুরের রস পালতাছে। তো এখন আমি খেজুরের রসের বুকলে যাই, দেখি গাছটা দিয়ে কাটতে, তিন চারটা গাছ কাটবো, তো যাই দেখি নাই। তাহলে চলুন আমরা খেজুরের রস আমরা এখন কেমনে করে কাটে আর কি কি দিয়ে কেমনে করে চাষে ওটা আমরা দেখে আনাগো দেখাই, আমরা দেখি চলেন যাই। ডরাই না, কাছে যে কারসন ভেঙে যায় যদি। কলসিদার নাকি টিন বাদ দিয়ে আগের দিনের নাগাল নাই কেনা, দুনিয়ার খাইজুর গাছ থাকতো। খাইজুর গাছের রস এই যে দেখুন ভাইরা, কেমন করে খাইজুর গাছ কাটতেছে। খাইজুর গাছের মধ্যে যে যেটা চাইছে পরে সেই খাইজুর গাছটা থেকে রস বাই করবো, রস বাই গিরে তারপরে ওই যে দেখুন না, মাঞ্জার মধ্যে একটা ডাম বানছে, ওই ডামটা দিয়ে তারপরে ওই যে ওইটা সাঁচার পরে যখন রস পড়বো, রস পড়ার পরে তখন ওই ডামটা দিব, যারা হার রাত সারা রাত মানে পড়বো, আর সকাল হইলে ওই ডামটায় মানে ভর্তি করবো। তারপরে সেটা নিয়ে কী করবো, আর কিছু মানে কাঁচা খায়, কিছু মানে পাহা খায়। পাহা মানে কি, ওটা জাল করে ওই জাল ডাল ওটা মানে 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 ঝোলা খায়, মানে ওটা আপেল বন দিয়া খাইব, স্লাইস দিয়া খাইব, কিবা দিয়ে মানে বহুত মজা খাইতে। আর কিছু মানে কাঁচা খাইতে আরাম পায়, আর কিছু মানে জাল করে মানে স্লাইস দিয়া খাইব বা বন দিয়া খাইব, মানে ইংরেজি ধরন দিয়ে বহুত মানে যার যার একটা টেস্টি। আর দেখেন যে ও যা চাষ হয় না, অল্প অল্প চাষ আছে, তো সুন্দর আর কি। তো আপনারা যদি কেউ আশেপাশে যদি কেউ এই খেজুর গাছ থাকে, আপনারা পারলে মানে খেজুর গাছ বর্তমানে আমাকে দুনিয়ার থেকে বিলুপ্ত হইতেছে, যেহেতু আমরা খেজুর গাছের থেকে আমরা কি পাই, রস পাই। ওর রসটা আমাকে ভালো কাঁচাটাও কামে লাগে, পাহাড়াও কানেও লাগে। তো আপনাকে যদি খেজুর গাছ আশেপাশে থাকে তাহলে খেজুর গাছ আপনারা বিলুপ্তি করবেন না, আর পারলে আরও দুই একটা খেজুর গাছ আপনারা বুনবেন, মানে বুনে নিয়ে আরও যত্ন করে রাখবেন, পরে ঠান্ডার দিনে এই খেজুর গাছ কামে লাগে, অতি ভালো বস্তু আর কি। তো কিছুমান আজকাল মানুষ দেখতে ঘর বাড়ি বানিয়ে মাটি জমিন কিনে ঘর ঘরে বানিয়ে এই খেজুর গাছ কিনে সব বিলুপ্তি করতেছে, যেহেতু এই খেজুর গাছের থেকে আমাকে বহুত উপকারী, রস পাই, খেজুর পাই,
খেজুর গাছ একটা গাছ, এমন একটা গাছ, এই গাছটাই কিন্তু মানুষ উপকার না উপকারী করে। ঠান্ডার দিনে আপনি খেজুরের রস পাবেন, আবারও ফল আসবো। তাহলে এগুলো অবস্থা আমরা যদি বিলুপ্ত করি, তাহলে পরবর্তী আমাকে খেজুর গাছ আঙ্ক নাই হয়ে যাবো। তে ভাইরা আপনাকে অতি বিনম্র আমরা অনুরোধ করে কই, এই খেজুর গাছের একটা দিন ঠান্ডার দিনের একটা মজার একটা ইন্টারেস্টের একটা মানে সিনারি, এখন খেজুর গাছ কাটে কি সুন্দর দেখা যায় দেখতে। তো এরকম বস্তু আপনারা খেজুর গাছটা বিলুপ্তি করবেন না। এই বিলুপ্ত করলে একটা আমার ঠান্ডার দিনে একটা আমাকে একটা আশা হয় যে ঠান্ডার দিনে আমরা খেজুর রস, যদি খেজুরের গাছ যদি আমরা বিলুপ্তি করি বা নাইকে করে দেই, কিন্তু পরবর্তী আমরা খেজুর গাছের রসটা পাম না, হারিয়ে যাম গাছ, জীবনের তো হারিয়ে যাম গাছ। যেহেতু এটা সৌদি আরব দুবাই সবাই এই জায়গায় দেয় খেজুর গাছ আরব রপ্তানি গুণাঙ্গ, এই জায়গায় দেশ আমার ভারত দেশের বহুত জায়গায় দেখছি আগের মতন মানে খেজুর গাছ নাই, কিন্তু বর্তমান সব খেজুর গাছ নাইকিয়া করতেছে, ঘর বাড়ি বানিয়ে সব কিছু করতেছে। তাহলে আপনারা এই খেজুর গাছটা রাইখে দিবেন অতি সুন্দরে, মানে পরবর্তী যাতে আমাকে ছেলেবেলের দিনে জানে এরকম করে মানুষটার জন্য না জানে খেজুর গাছের রস বাই করতে পারে আর টাকাও ইনকাম করতে পারে। তো আজকে দেখছেন তো কীরকম এই যে খেজুর গাছ দেখাইলাম, চলেন। তে আপনাকে দেখাইলাম আমি এখন যেটা খেজুর কাটে যে খেজুরের রস যেটা কাটতেছে দেখাইলাম, তো আপনার কিরম লাগলো? ভালো লাগলো না? তে আজকে ওটা খাওয়াবো না, ওটা কাটলো ফুটলো, তে কালকে সকালে খাইবার দিছে। তে ভাইরা, তে যদি আমার চ্যানেলটা ভালো লাগছে বা ভিডিও দেখে ভালো লাগছে আর এরকম ধরনের ঠান্ডার দিনে খেজুর কাটার একটা মজাই আলাদা, মানে খেজুরের গাছে উঠে খেজুরের গাছ চাইছে পরে খেজুরের রস ভাই করে ড্রাম দিছে কিবা দিছে দিয়ে রসটা বড় জন্য কালকে সকালে আজকে এমনি থাকবো, সাড়ে পড়বো সকালে বেরোবো। তো যদি আমার ভিডিও আপনাকে ভালো লাগছে তাহলে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা দুজনে আসছিলাম খেজুর রস খাবেন নিয়ে চা চা হইলো আর কালকে সকালে খাম কাঁচা কাঁচা। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন, আমি তো মানে আর 1 কেজি খেজুরের রস আনবার দিছি। দেখছেন তো ভাইরা, তে আমার একটা ব্লগ চ্যানেল আছে, আস্তে আস্তে আমারও সাহস বাড়তেছে ভিডিও করার জন্য। তো আমরা দুইজনে তো খেজুর রস খাইছিলাম, তো কাঠাও দেখাইলাম, দেখলেন যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তো গুরুত্ব দিয়ে সাবস্ক্রাইব করবেন। তো আজকে চলি নেক্সট ভিডিও নিয়ে আমরা, কিনা কি কাও খেজুরের রস নিয়ে হম, খেজুরের রস নিয়ে হম, তাহলে আমরা খামু আর সঙ্গে আপনারাও খাবেন, আপনারাও খাবেন আমরাও খামু। তাহলে আজকে চলি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেমার আজার দেখে না চলাবেন। আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আমি কইতেছি যে আপনারা নিজেরা সুস্থ থাকবেন, গরম পানি করে খাবেন আর ভালো করে থাকবেন। আর আমার নিজের কথিত ভাষা আমি ভিডিও করতেছি, আজকে চলি, বাই, সব থেকে ভালো থাকবেন, খুদা হাফিজ।